নমস্কার, আমি সোমা হালদার। আমরা এসেছি স্টার প্রোডাকশন থেকে, কাকদ্বীপ যুবশক্ত সংঘ। তো খুব ভালো লাগছে এখানে, মণ্ডপ সজ্জা প্রতিমা অসাধারণ, অনেকটা মণিপুরি স্টাইলের দেবীর রূপ, অসাধারণ ডেকোরেশন হয়েছে, লাইট সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে এখানে, খুব ভালো লাগছে। আমরা এখন আছি কাকদ্বীপ অক্ষয়নগর যুবশক্তি মণ্ডপের সামনে। যদিও এখন ঘড়ি বলছে রাত 12:30, কিন্তু দর্শকের যে উৎসাহ দেখছি এই মণ্ডপকে ঘিরে, মনে হচ্ছে না যে গভীর রাত, মনে হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। হ্যাঁ, এবং আশপাশের মানুষজন, যুবশক্তি যে মণ্ডপ সজ্জা, তার অসাধারণ যে আলোকসজ্জা, এবং তার সাথে হচ্ছে এখানকার যে সার্বিক পরিবেশ, তাতে মনে হচ্ছে যেটা, এবং বহু মহিলা বৃন্দ তাদের দেখতে পাচ্ছি, তারা এখানে আসছেন, এবং তাতে করে যেটা মনে হচ্ছে যে এখানকার যে সামগ্রিক যে এখানকার উদ্যোক্তাদের যে ভাবনা চিন্তা এবং সামাজিক সুরক্ষার যে ব্যাপারটা, এই বিষয়টার ক্ষেত্রে বিশেষ তারা নজর দিয়েছেন। এবং আমরা যখন ঢুকছিলাম ওনাদের যে মেন প্রবেশ তোরণ যেটা আছে সেখান দিয়ে যখন ঢুকছিলাম, তখন যেটা দেখছিলাম যে আশপাশে যে ব্যানারগুলো আমাদের চোখে পড়ছিল, সেখানে সামাজিক সচেতনতার একটা ভাব কিন্তু ওনারা নানাভাবে মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এখানকার যে একটু বলবো ক্যামেরাম্যানকে একটু আমাদের ইয়েটা মণ্ডপ সজ্জাটা দেখাতে, এবং দেখতে পাচ্ছেন আপনারা যে সামনে কি অসাধারণ মণ্ডপ সজ্জা, মণ্ডপ অলঙ্করণ, এবং তার সাথে একদম অন্য ধরনের একটা প্রতিমা তার ভাবনা। যদিও এখনও কর্মকর্তারা তারা কেউ নেই, সেই কারণে আমরা এই মণ্ডপ সজ্জার পিছনে, এই ধরনের প্রতিমার পিছনে কী ধরনের ভাবনা কাজ করছে সেই বিষয়ে এখনও আমরা বিভিন্ন দর্শকের সাথে কথা বলেছি, তারাও কেউ এই বিষয়ে এখন আলোকপাত করতে পারেনি। আমরা অপেক্ষা করছি, আশা করছি তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন, এবং এলে আমরা আমাদের কাছে আরও পরিষ্কারভাবে ধরা পড়বে এই যুবশক্তির এবছরের যে মূল থিম, তার পিছনে কী ভাবনা কাজ করছে। তো ভালো, বিশেষ করে কাকদ্বীপ অঞ্চলে যে এত সুন্দর একটা মডেল করেছে, এবং সেটা বর্তমান দিনের যে সমাজ ব্যবস্থার উপর একটা ফুটিয়ে তুলেছে, পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন্স সেটাও অনেকটা এরকম ফুটিয়ে তুলেছে, সেটা একটা বর্তমান দিনের ভালো জিনিস। এটা আমাদের কাছে মানুষের মধ্যে কী প্রভাব ফেলেছে সেগুলো একটা ভালো দিক। এটা একদম ঠিক বলেছেন দাদা, অসাধারণ পরিবেশ এখানে, মানে কোনো কথা হবে না, মণ্ডপ সজ্জা আর আলোকসজ্জা এবং প্রতিমা অসাধারণ, সব কিছু মিলিয়ে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে একটু যদি বলেন। খুবই ভালো লাগছে, নতুন দেখছি এই মডেলটি করে, খুবই ভালো লেগেছে। আপনার কেমন লাগছে এখানে? একটা জিনিস যেটা ভালো লাগছে যে দূর থেকে মানুষেরা প্রতিমা দেখে, যেটা কোভিড মিনি মেনে করা হয়েছে, যে দূর থেকে মানুষেরা দূর থেকে দেখে চলে যেতে পারে, যাতে ভিড়ের মধ্যে না এক জায়গায় ঘেঁষাঘেঁচি করে, এটা সত্যি আমাদের সমাজের পক্ষে খুব ভালো, এর জন্য খুবই ভালো লেগেছে। মানে এই করোনা পরিস্থিতি, হ্যাঁ একদম খুব ভালো, একদম ঠিক কথাই বলেছেন একদম। আচ্ছা, তোমার কেমন লাগছে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে, প্রতিমা সবই ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে, প্রতিমাও ভালো হয়েছে, কোভিড বিধি মেনে করা হয়েছে, খুবই ভালো লেগেছে। এটা এখন খুবই দরকার, তাই না? কোথা থেকে আসছেন? ওই অক্ষয়নগর থেকে আসছি। হ্যাঁ, তা তোমার নামটা কি? আমার নাম সোমা জানা। আচ্ছা, আর কোথা থেকে এসেছো? আমরা এই অক্ষয়নগর থেকে এসেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে।